আপনারা যারা একটা নতুন অ্যাপাচি আরটিআর বাইক নিবেন চিন্তা ভাবনা করতেছেন তারা চাইলে এই বাইকটা দেখতে পারেন। বাইকটা এখন পর্যন্ত চালানো হয়েছে 6385 কিলোমিটার। আপনি এই বাইকটা কেন বিক্রি করতেছেন এটা একটু বলেন আমাকে। অন্য একটা বাইক নিব এই কারণে বিক্রি করতেছি। বাইকের ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড, টেক্সট টোকেন সবকিছু কমপ্লিট করা আছে। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমার সামনে দেখতে পারতেছেন অ্যাপাচি আরটিআর 160cc ব্ল্যাক কালার রেসিং এডিশনের একটা আরটিআর বাইক। তো এই বাইকটা হচ্ছে মূলত আমি মাত্র নিতেছি আপনাদের জন্য। আপনারা কিন্তু জানেন যে আমি সেকেন্ড হ্যান্ড বাইকগুলো নেই হইতেছি গিয়া আপনাদের জন্য। তো আমি এই বাইকটা কার কাছ থেকে নিতেছি প্রথমত বড় ভাইয়ের সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেই। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার নাম কি এটা একটু বলেন। মোহাম্মদ বাবুল হোসেন। মোহাম্মদ বাবুল হোসেন বাবু, আমি যে এখানে আসছি আপনাদের এই লোকেশনের নামটা কি? আচ্ছা বড় ভাই, আমি এখানে আপনাকে একটা প্রশ্ন করি। অনেকেই ভাবে যে মানে সেকেন্ড হ্যান্ড বাইক গুলা মানে প্রবলেম হইলে ডিস্টার্ব হইলে বিক্রি করে, কিন্তু আপনি বাইকটা কেন বিক্রি করতেছেন এটা একটু বলেন। আসলে মূলত কথা হচ্ছে আপনার বাইক গুলো হচ্ছে চাহিদামূলক একটা বিষয়। হ্যাঁ জি, এটা হচ্ছে আমি নিছিলাম হচ্ছে ব্ল্যাক, আমার পছন্দের, কিন্তু পরে দেখলাম আবার আপডেট একটা বাইক নামছে ফোর বি। হ্যাঁ, এটা তো হচ্ছে অল্পদিন, এটা আমি ফার্স্ট পার্টি ফার্স্ট নিছি। এটা হচ্ছে কোনো ডিস্টার্ব বিক্রি করি নাই, কোনো অন্য কোনো উদ্দেশ্য বিক্রি করি নাই, বাইক ফ্রেশ, এই কারণে আমি আপডেট একটা বাইক নিবো, এই কারণে আমার বিক্রি করার কারণ। আচ্ছা গাইজ, আমি বলি ভাই আর কি ফোর বি আর বিএস এর বাইকটা নিবে যার কারণে আর কি উনি বাইকটা বিক্রি করে দিচ্ছে। তো আমি আপনাদেরকে বাইকটা একটু দেখাই দিতেছি। বাইকটা একেবারে সম্পূর্ণ সুপার ফ্রেশ আছে, কোথাও কোনো স্পট স্ক্র্যাচ নাই। বাইকের নাম্বার হচ্ছে গিয়ে ঢাকা মেট্রো ল 52-30-14। হ্যাঁ, মিরপুর বিআরটি থেকে 2 বছর রেজিস্ট্রেশন করছেন না ভাই? আচ্ছা, 2 বছর রেজিস্ট্রেশন করছে। আর বাইকটা অ্যাজ লাইক অ্যাজ একদম নিউ কন্ডিশন। ইঞ্জিনের একটা স্ক্রু খোলা হয় না, এটা কিন্তু 100% গ্যারান্টি নাকি বাবু ভাই? 100% গ্যারান্টি। আচ্ছা বাইকটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি যে বাইকটা এখন পর্যন্ত কত কিলোমিটার চালানো হয়েছে। হ্যাঁ, বাইকটা এখন পর্যন্ত চালানো হয়েছে 6385 কিলোমিটার। ভাই মিটার মুটার কমান নাই তো নাকি? না না, এটা একদম পারফেক্ট ভাই, পারফেক্ট না? আপনি মূলত এখানে কি করেন? সময় অনেক জনে মনে করতে পারে যে এটা আসলে মিটার কমাইছি, কিন্তু এটা ইউজার হচ্ছে আমি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বাসা টু আমার গ্যারাজ, গ্যারাজ টু বাসা। আচ্ছা, এই আপনার গ্যারেজ তো এটাই না? আচ্ছা ভাইয়ের হচ্ছে এটা হচ্ছে ওনার গ্যারেজ। আচ্ছা বাইকটা আমি আপনাদেরকে আরেকটু দেখাই নি, যেহেতু আমি আপনাদের মাঝে আবার বাইকটা সেল করবো ইনশাল্লাহ ওয়াশ করে। বাইকের টায়ার কন্ডিশন থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রেশ আছে। তো বাবু ভাই, ফোর বি বাইক নেবেন আপনি না? আপনার বাইকে প্রবলেম কি আছে ভাই আপনি এটা একটু বলেন। কোনো প্রবলেম নাই, প্রবলেম নাই ভাই। বাইকের একটা চাবি যে বাইকের সাথে লাগানো, আর একটা এক্সট্রা চাবি ভাই আমাকে দিয়ে দিছে। বাইকের মানি রিসিট কাগজপত্র সবকিছু আমি ওনার কাছ থেকে বুঝে নিছি। তো গাইজ, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন। আর বাইকটা আমি ওয়াশ করে আবার আপনাদের মাঝে বিক্রি করে দিব। তো বাবু ভাই ভালো থাকেন আপনি, হ্যাঁ আমাদের জন্য দোয়া করেন। আপনারা কিন্তু চাইলে আপনাদের পুরাতন বাইকগুলো আমার সাথে বাই সেল এক্সচেঞ্জ করতে পারেন, তবে অবশ্যই সেক্ষেত্রে আপনাদের পুরাতন বাইকটা ঢাকার রেজিস্ট্রেশন করা থাকতে হবে আপনাদের নিজের নামে। এই কন্ডিশনটা ফিল আপ থাকলে আপনারা আপনাদের পুরাতন বাইক আমার সাথে বাই সেল এক্সচেঞ্জ করতে পারবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।